হ্যালো ফ্রেন্ডস আমার নাম স্বগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে শুনলাম তোমাদের জন্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ের ফি প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের আপডেট সমস্ত কিছু কিন্তু দিতে চলেছি এই ভিডিওতে চেষ্টা করো ভিডিওটা ছোট করার কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে সেটা তোমরা কনসিডার করে নিও তো পরপর প্রত্যেকটা আপডেটে চলে যাই বেশি না দেরি করে দেখো সবচেয়ে প্রথমে আমি যেটাই চলে আসছি সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এবং সেটা নিয়ে যে আর্টিকেলটা কি বলা হচ্ছে সেটা প্রথমে দেখে নিই দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাওয়ার্ড স্টেট ডিসিশন অন কন্ডাক্টিং মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম কি বলা হচ্ছে একবার দেখে নাও স্টেট এডুকেশন মিনিস্টার বসু ওয়ান্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি টু টেক দ্য ফাইনাল কল অন ওয়েদার দ্য মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানস উইল বি হেল্ড দিস ইয়ার অর্থাৎ নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু তিনি কিন্তু চাইছেন মমতা ব্যানার্জি যাতে এই বিষয়ে একেবারে ফাইনাল ডিসিশানটা নেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আদেও হবে নাকি হবে না এবং দেখো আরও কি বলা হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর হার টু টেক এ ডিসিশান অন দিস ক্রুশিয়াল ইস্যু হি টোল টাইমস অফ ইন্ডিয়া অন ওয়েডনেসডে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অন ওয়েডনেসডে সেট ইট ইট

ইম্পর্টেন্ট that children's life উই আর ওয়েটিং ফর দ্য গভর্নমেন্টস decision অন whether the এক্সাম ক্যান বি হেল্ড অ্যাকর্ডিং to দ্য schedule টাইম টেবিল অর ইফ দে হ্যাভ টু বি back ব্যাক cancelled অর mohadas সেট president দ্য প্রেসিডেন্ট কাউন্সিল অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে স্টুডেন্টের লাইফটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় এখানে এবং তিনিও কিন্তু ওয়েট করছেন অর্থাৎ ডব্লিউ যে বোর্ড রয়েছে সেটা তারাও কিন্তু ওয়েট করছে গভর্নমেন্টের ডিসিশানের ওপরে যে মাধ্যমিক পরীক্ষার ওপরে যে কি যা যা ডিসিশানগুলো হচ্ছে সেই বিষয়ে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও যে শিডিউল টাইম টেবিল ছিল সেই অনুযায়ী হবে বা হলেও বা কীভাবে হবে নাকি পুরোপুরি পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হবে সে সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে গভর্নমেন্টের ডিসিশানের ওপরে এবং কাউন্সিলও কিন্তু আগে যেটা জানিয়ে দিয়েছিল যে পনেরোই জুলাই থেকে পনেরোই জুন থেকে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইতিমধ্যে এই অবস্থায় অন্তত সেটা কিন্তু স্থগিত রাখা হচ্ছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই দিকে যে পরীক্ষা নেওয়ার জন্য যে বলে দিয়েছিল যে নিজের স্কুলে পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু মেনে সেই দিকে কিন্তু এখন আর হাঁটছে না পুরোপুরি কিন্তু সেই সমস্ত কাজ বন্ধ করে গভর্নমেন্টের যে ডিসিশান তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে ডব্লিউ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক পরীক্ষারও কিন্তু সেই একই রকমের ডিসিশান মাধ্যমিক পরীক্ষার যে ডব্লিউবিএসি বোর্ড তারাও কিন্তু সমস্ত যে গাইডলাইন্স বা সমস্ত রকমের যে যে যা যা ডিসিশান নেওয়া হয়েছে সেই সমস্ত যে রেফারেন্স হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত দিলে এবং কীভাবে পরীক্ষা যদি ক্যান্সেলও করা হয় তাহলে কীভাবে পরীক্ষার যে নম্বরগুলো দেওয়া হবে সেটারও কিন্তু বিকল্পপথ তৈরি হয়ে গিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু সমস্ত যে একটা লেটারের মতো করে সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী রিসনালি সেটা কিন্তু বোর্ড দুটো বোর্ডই ডব্লিউ মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড দুজনেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেটা অ্যাপ্লাই করে চলবে তো দেখো তারপরে দেখো একটা ইউনিভার্সিটির আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা হচ্ছে নর্থ বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের রেজাল্ট বেরোচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন এখানে থার্ড সেমিস্টার এক্সামিনেশনের যে রেজাল্ট ছিল এম এর ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স সেই রেজাল্টও বেরিয়ে গিয়েছে অন্যদিকে এম এর ক্ষেত্রে ফিলোসফি রেজাল্ট বেরিয়ে গিয়েছে এর আগে হিস্ট্রির রেজাল্ট বেরিয়ে গিয়েছিল এবং হচ্ছে যেটা তোমার আরও যা যা রেজাল্ট ইংলিশের রেজাল্ট সেটাও কিন্তু বেরিয়ে গিয়েছিল অন্যদিকে এনবিউর ক্ষেত্রে যেটা ডিডি এক্সামিনেশান অর্থাৎ ডিস্টেন্সে লার্নিংয়ের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যে এক্সামিনেশানটার যে রুটিনটা বেরিয়ে গিয়েছিল সেই এক্সাম কিন্তু পোস্টবোন করা হয়েছে এবং ফার্দার নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের এক্সামটা নেওয়া হবে এক্সামের রুটিনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটা এই অবস্থায় কিন্তু পোস্টবোন করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাটা কিন্তু এখন হচ্ছে না যারা ওপেন বা ডিসটেন্স থেকে করছিল এনবিউ থেকে এবং এনবিউর বিভিন্ন রেজাল্ট কিন্তু প্রতিদিনই কিছু কিছু সাবজেক্ট করে বেরোতে বেরোচ্ছে আশা করি তোমরা দেখেছ তারপরে দেখো আরও একটা নিউজে চলে এসেছি এটা হচ্ছে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে এবং সিবিএসসি বোর্ড কিন্তু বলে দিয়েছিল যে পরীক্ষা নিয়ে নিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা মে মাসের মধ্যে কিন্তু স্কুলগুলো ভাবছে এই অবস্থায় সমস্ত কিছু বন্ধ এবং যখন বলেছিল তারপরে কিন্তু কিছুদিন পরে ভোটের যে ডিউটি সেই সমস্ত কিন্তু কিছুও কিন্তু চলে এসেছিলো তো তার ফলে অনেক স্কুলই কিন্তু প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেটা কিন্তু নিতে পারেনি সিবিএসই বোর্ডের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তারা চাইছে যে ডেটটা আরেকটু এক্সটেনশান করা হোক বা অন্য কোনো পন্থা অবলম্বন করুক যাতে সিবিএসই বোর্ড তো সেক্ষেত্রেই কিন্তু এই আর্টিকেলটা যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্টরা রয়েছে এই যে আর্টিকেলটা যা যা বলেছে তার কিন্তু একেবারে সারাংশটা আমি তোমাদেরকে বলে দিলাম আর্টিকেলটা ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা কিন্তু পড়ে নিতে পারো এখানে মেন জিনিসটাই বলা হচ্ছে যে অনেক স্কুল কিন্তু ওই প্র্যাকটিক্যাল এক্সামটা নিতে পারেনি সেই জন্য কিন্তু সিবিএসি বোর্ডের কাছে আবেদন জানাচ্ছে যাতে ডেটটা এক্সটেন্ড করা হয় বা সিবিএসই বোর্ডের ডিসিশনের অপেক্ষায় করছে যে কীভাবে টুয়েলভের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা নেওয়া হবে তারপরে দেখো একটা আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী বলছে দেখো মাধ্যমিক হোক চিঠি চিঠি শিক্ষামন্ত্রীকে এবছরের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু আবেদন নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি পাঠালো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত সরকারি নেবে ওই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র ও সভাপতি গৌতম কুমার মহন্ত দাবি সিবিএসসি এবং আইসিএডি আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার মতো মাধ্যমিকও যেন বাতিল না করা হয় করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার আয়োজন করা হোক তাদের মত জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে পরীক্ষার্থীরা দিতে পারেন সেটাই চান ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই প্রয়োজনে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যেতে পারে বলেও তাদের দাবি হ্যাঁ এটা অবশ্যই ঠিক এর এনারা যে প্রসপেকটিভটা ভাবছেন যে পারপাসটা এই কথাটা বলছেন সেটার দিকটা ঠিক যে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একটা স্টেট লেভেলের পরীক্ষা বড় পরীক্ষা সেই পরীক্ষাটা যাতে করা হোক সেই দিকেও কিন্তু নজর রাখা উচিত কিন্তু অপরদিকে এটাও যে নিজের স্কুলেই যদি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে নিজের স্কুলেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে কিন্তু গাড়িতে করে অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে হবে বা হচ্ছে অনেকটা দূরেই কিন্তু অনেক স্টুডেন্টরা রয়েছে এবং সেক্ষেত্রেও নিজের স্কুলে পরীক্ষা হলেও কিন্তু স্টুডেন্টদেরকে গ্যাদার হবেই এবং সেক্ষেত্রে মানে সম অন্য যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো কিন্তু রয়েই যাচ্ছে হ্যাঁ এটা ঠিক যে অন্য স্কুলে যদি পরীক্ষা হতো তাহলে তাদেরকে বেশি ট্রাভেল করতে হতো আর নিজের স্কুলে হলে যেহেতু ঘরের কাছাকাছি বেশিরভাগ জনের স্কুল নিজের স্কুলে হলে কিছুটা হলেও সুবিধা হবে কিন্তু এক্ষেত্রে এই দিকটাও দেখতে হবে কিন্তু পর্ষদও কিন্তু এখনও পর্যন্ত সমস্ত যে মানে যে তৈরি সেই সেই হয়ে উঠতে পারেনি কারণ যেহেতু যখন সমস্ত যে প্রশ্নপত্র পাঠানো বা সমস্ত কিছু অ্যান্সার সিট পাঠানো সেই সমস্ত কিছু কিছু কিন্তু হয়ে থাকে এক সপ্তাহ আগে এবং ওই এক সপ্তাহ কিন্তু টাইম লাগে কিন্তু এখন পর্যন্ত যে লোকাল ট্রেন কিন্তু সম্পূর্ণ বন্ধ এর ফলে পর্ষদেরও কিন্তু পর্ষদও কিন্তু এটা বলেছে যে তাদের যে অ্যান্সার পাঠানো কোশ্চেন পাঠানো সেই সমস্ত কিছু কিন্তু হয়ে ওঠেনি কারণ রেল যেহেতু বন্ধ ট্রেন যেহেতু বন্ধ সেই জন্য কিন্তু মানে রেল বোর্ড তারা কিন্তু ওই যে টেন্ডারটা সেটা কিন্তু গ্রহণই করেনি অর্থাৎ রেলের রেল যেহেতু বন্ধ ওই সমস্ত প্রশ্নপত্র অ্যান্সার সিট সেই সমস্ত কিছু কিন্তু বিভিন্ন স্কুলে মানে স্কুলে বা হচ্ছে যে থানায় রাখা হয় সেখানেও কিন্তু পাঠানো হয়নি তো সেই কিন্তু ট্রান্সপোর্টেশান প্রবলেমের জন্য কিন্তু যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু চাইছে যে স্টেট এটাকে নিয়ে কিন্তু একেবারে সিদ্ধান্তটা নিক তো সেই সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে যে পর্ষদও এখনও পর্যন্ত পুরোভাবে তৈরি হয়ে উঠতে পারেনি এবং শর্ট নোটিশের মধ্যে যদি পয়লা জুন থেকেই মাধ্যমিক পরীক্ষাটা হয় সেটা কিন্তু কোনোভাবেই নেওয়া পসিবল নয় যেহেতু শর্ট ট্রেন বন্ধ অন্যান্য যে সমস্ত যানবাহন পরিষেবা ট্রান্সপোর্টেশান সেটাও কিন্তু অনেকাংশে স্থগিত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে দেখো এটা একটা নোটিশ ছিল তারপরে দেখো যারা বাংলায় আর্টিকেলটা পড়তে চাও আমি যেটা বললাম যে মাধ্যমিক পিছলে উচ্চ মাধ্যমিক তাই এখানেও কিন্তু পড়ে নিতে পারো এইটাও কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানেও কিন্তু সেই একই কথা বলছে এই যে জিনিসটা বললাম যে এখনও পর্যন্ত যে থানায় যে পরীক্ষার সমস্ত ডকুমেন্টসগুলো রাখা হয় প্রশ্নপত্র অ্যান্সার সিট যেটা পরীক্ষার দিনে কিন্তু মানে যে স্কুলের যিনি হেড রয়েছেন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তারা কিন্তু গিয়ে নিয়ে নিয়ে যান সেই সমস্ত কিছু কিন্তু পাঠানো হয়নি ট্রান্সপোর্টের প্রভাবে তো সেই সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে তোমরা যারা পড়তে চাও আর্টিকেলটা পড়ে নিও আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো তারপরে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা আপডেট রয়েছে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু ফি বৃদ্ধির বিরুদ্ধে সরব পড়ুয়ারা হয়েছেন এবং সেখানেও কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাইছে যে তাদের যে ফি বৃদ্ধি যেটা হয়েছিল এবং প্রেসিডেন্স ইউনিভার্সিটি বলেও দিয়েছিল যে যারা যাদের অ্যাডমিশান ফি দিতে হয়েছে বা কোর্স ফি দিতে দিয়ে নিয়েছিলো সেটা কিন্তু ব্যাক করে দেওয়ার কথা বলেছিল কিন্তু এখনও অনেক স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এখনও ফি মানে ব্যাক পায়নি প্লাস হচ্ছে পরের সেমিস্টারের জন্য কিন্তু যেহেতু তোমরা জানো অর্থ সেমিস্টার রেজাল্ট বেড়েই গিয়েছে এবং ইভেন সেমিস্টারে ভর্তিও কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা কলেজে এবং সেক্ষেত্রে ইভেন সেমিস্টারের পরীক্ষার জন্যে যে ফি সেটাও কিন্তু যাতে মকুব করা হয় সেইটারও কিন্তু কথা বলা হয়েছে এবং ফি যাতে না নেওয়া হয় সেটারও কথাও কিন্তু বলা হয়েছে অন্যদিকে এই যে অনলাইন ক্লাস করতে গিয়ে ছাত্রছাত্রীদের যে ইন্টারনেট খরচ সেটাও যাতে একটা সাবসিডি দেওয়া হয় যেমন অন্যান্য ইউনিভার্সিটিগুলো দিয়েছে এস দিয়েছে আরও যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মানে পোর্টাল খুলেছে যাতে সমস্ত ডেটা মানে সমস্ত অ্যাকাউন্ট দিয়ে একটা সমস্ত টাকা দিয়ে যাতে স্টুডেন্টকে সাহায্য করা যায় তো এক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্টরাও চাইছে যাতে সেই রকমের একটা সাবসিডি সেটা ইন্টারনেট খরচের জন্য যাদের স্টুডেন্টদেরকে দেওয়া যায় তো এইটাই নিয়েই কিন্তু এই পুরো আর্টিকেলটা সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু পড়ে নেবে সমস্ত যে সারমর্ম যেটা রয়েছে সংক্ষিপ্তভাবে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম নাহলে ভিডিওটা কিন্তু এই সমস্ত আর্টিকেল কভার করতে করতে অনেকটা বড়ো হয়ে যাবে তো অনেকগুলো আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এইরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানাস কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দিও সব সময় এক্সক্লুসিভ খবর কিন্তু এই চ্যানেলের কিন্তু তোমরা পেতে থাকবে যদি কোনো ডাউট থেকে থাকে বা কোন ইউনিভার্সিটির আপডেট চাইছো মানে কি বিষয় নিয়ে ভিডিও চাইছো সেটা অবশ্যই নিচে জানাও হ্যাঁ অনেকে হয়তো কমেন্ট করছো যে পার্ট থ্রির আপডেটটা দিতে কারণ পার্ট থ্রির আপডেট আমি অনেকগুলোই দিয়েছি যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে তোমাদের অ্যাডমিশান কবে শুরু হয়েছিল বা কী কী হয়েছে এবং পরবর্তীকালে যা যা আপডেট আসবে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো যখনই আপডেটটা পাবো তো সেই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট দিচ্ছে না পার্ট তরফ থেকে যখনই আপডেট আসবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো বাদ বাকি যা সমস্ত কোয়ারি আছে তোমরা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো আমি যদিও বা রিপ্লাই না দিতে পারি আমি কিন্তু সেটা দেখে পরের ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো আর তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো সেখানে কিন্তু সমরকমের আপডেট আমি তোমাদেরকে দিতে থাকি লিঙ্ক ডিসক্রিপ্ট দেওয়া রয়েছে এখন মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং